আসসালামু আলাইকুম। দীর্ঘ 7 দিন আমাদের বাংলাদেশে নেট সমস্যার কারণে একেবারে নেট কানেকশন বন্ধ ছিল, যার কারণে যোগাযোগ করতে পারিনি। প্রত্যেক হাঁসখামারি ভাই ও বোনদের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম ছিল আমাদের কর্মজীবন। তো এই কর্মজীবন যেহেতু নেটের মাধ্যমে পরিচালিত হয়, তো আমরা যোগাযোগ করতে পারিনি। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে প্রতিনিয়ত বিভিন্ন খামারি ভাই ও বোনেরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাদের খামারের যে সমস্যাগুলো হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করেন। আমরা যথাসম্ভব সেই সমস্যা সমাধানের আলোকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো সর্বোপরি যে মেসেজটা আমার আজকে ভিডিওর মাধ্যমে থাকবে সেটা হচ্ছে, আপনারা যারা খামারটা পরিচালনা করছেন কিংবা খামার শুরু করেছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজ অভিজ্ঞতা। আপনারা যদি নিজে অভিজ্ঞ না হন, আপনারা যে কোনো মাধ্যমে পরামর্শ নিয়ে খামারটা শুরু করতে পারেন, যে কোনো মাধ্যমে পরামর্শ নিয়ে খামারে সকল কাজ করতে পারেন, কিন্তু আনফর্চুনেটলি তাদের সঙ্গে যদি আপনার যোগাযোগ কখনো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আপনার খামারটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ আপনি অন্যের উপর ডিপেন্ডেড কিংবা অন্যের পরামর্শের উপর ডিপেন্ড করে আপনি খামারটা পরিচালনা করেন। তাই আমি বলবো, খামার পরিচালনার জন্য কিংবা খামারে সফলতা অর্জনের জন্য নিজ অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। নিজ অভিজ্ঞতা আপনি নিজের খামারে যখন প্রয়োগ করবেন, তখন আপনার খামারটা অবশ্যই সুন্দর এবং পরিকল্পিত হবে। আর একটা সুন্দর ও পরিকল্পিত খামারের মাধ্যমেই আপনি কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই আসি বিভিন্ন মাধ্যমে অনুপ্রাণিত হয়ে খামারটা শুরু করে দিই, এবং আমরা মনে করি সেই মাধ্যম থেকে আমরা প্রতিনিয়ত পরামর্শ পেয়ে আমাদের খামারটা পরিচালনা করতে পারবো, আমাদের কোনো কিছুই শিখতে হবে না। কিন্তু বাস্তবিক অর্থে আমরা যখন প্র্যাকটিক্যালি খামারটা শুরু করে দিই, তখন নানাভাবে বাধাগ্রস্ত হই। সেই পরামর্শগুলো আসলে আমাদের কতটা কাজে লাগে কিংবা আমরা সেই পরামর্শগুলো কতটা সঠিক সময়ে পেয়ে থাকি, সেটা আমরা বাস্তবে যখন খামারটা শুরু করি তখন বুঝতে পারি। তাই আমি বলবো, যারা খামার শুরু করে দিয়েছেন অলরেডি কিংবা যারা খামার শুরু করার কথা ভাবছেন, তারা অবশ্যই এই হাঁস খামার সম্পর্কে মিনিমাম কিছু ধারণা, মিনিমাম কিছু জ্ঞান অর্জন করে তারপর খামারে আসবেন। আর আমরা মূলত নতুন খামারিদের জন্য প্রতিনিয়ত কর্মজীবন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিওগুলো দেখে আপনারা নিজ অভিজ্ঞতার আলোকেই খামার পরিচালনা করতে পারবেন। খামার রিলেটেড যে কোনো ধরনের তথ্য পরামর্শ আমাদের চ্যানেলে আমরা সবসময় ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি। আপনি খামারটা কীভাবে পরিচালনা করবেন, হাঁসের কোন বয়সে কোন খাদ্য দেওয়া দরকার, ডিম দেওয়ার জন্য কী খাদ্য দেওয়ার প্রয়োজন আছে, ডিম রেগুলার রাখার জন্য কী মেডিসিন দিবেন, হাঁসকে সুস্থ রাখার জন্য আপনার করণীয় কাজ কী কী, কীভাবে হাঁস অসুস্থ হয়, কোন রোগের কোন লক্ষণ ইত্যাদি বিষয়ে আমরা ছোটো ছোটো ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি। আর সেই ভিডিওগুলো দেখে আমরা আশা করি যে একজন নতুন খামারিও নিজ অভিজ্ঞতার আলোকে খামার শুরু করতে পারবে এবং সেই অভিজ্ঞতা দিয়ে ইনশাল্লাহ খামারে লাভবান হতে পারবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, প্রয়োজন হলে একাধিকবার দেখবেন, এবং সেই ভিডিওতে বলা কথাগুলো, সেই ইনফরমেশনগুলো আপনাদের খামারে কাজে লাগিয়ে আপনারা সফলতা অর্জনের চেষ্টা করবেন। পাশাপাশি আমরা সবসময় আসি আপনাদের পাশে, আমরা সবসময় খামারিদের পাশে আসি। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা প্রত্যেকে আমাদের পরিবারের সদস্য। আর প্রত্যেক পরিবারের সদস্যর খোঁজ খবর নেয় আমাদের একান্ত দায়িত্ব, আমরা সে দায়িত্ব পালন করার চেষ্টা করে আসছি এবং ভবিষ্যতে করব ইনশাল্লাহ। প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আমরা শুনি, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনাদের খামারের সমস্যাগুলো আমাদের মাধ্যমে যখন তুলে ধরেন সেই সমস্যার সমাধানের আলোকে আমরা ভিডিওর মাধ্যমে উত্তর দেই, প্লাস হচ্ছে কমেন্টে আপনাদেরকে উত্তর দেই। পাশাপাশি মুঠো ফোনের মাধ্যমেও আপনাদের সঙ্গে কিন্তু আমরা তথ্য শেয়ার করে থাকি। আমি বারবার বলে থাকি যে হাঁস খামার করে সফলতা যতটা সহজ, হাঁস খামার করে বিফলতা তার চাইতে বেশি সহজ। আপনি সামান্য ভুল করলে কিন্তু হাঁস খামারে বিফল হতে পারেন। তাই হাঁস খামারে ভুলগুলো কী, কীভাবে আপনি হচ্ছে বিফল হবেন কিংবা হাঁস খামারে সেই ভুলগুলো কিভাবে খামারে হতে পারে, সেই বিষয়ে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। সেই ভিডিওগুলো দেখে আমরা আশা করি আপনাদের
প্র্যাকটিক্যালি কাজে লাগে কিংবা আপনার প্র্যাকটিক্যালি সচেতন হতে পারেন। তো যাই হোক, নেট সমস্যার কারণে 7 দিন আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এই 7 দিনে আপনাদের খামারের কি অবস্থান, আপনাদের খামারের হাঁসগুলো সুস্থ আছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারো খামারের হাঁস যদি আনফর্চুনেটলি অসুস্থ হয়ে যায়, তো অসুস্থতার লক্ষণ কী, কতদিন ধরে অসুস্থ, কিংবা হচ্ছে আপনাদের সেই অসুস্থতার কারণগুলো যদি আপনারা চিহ্নিত করতে পারেন, সেই কারণগুলো সহ কারণ সহ অবশ্যই লিখে জানাবেন। আমরা চেষ্টা করব যে সেই সমস্যার আলোকে আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করার। আর এখন যেহেতু গরমের সময়, বাইরে যারা হাঁস ছাড়ছেন তারা একটু সতর্ক থাকবেন। রোদ্রে বেশিক্ষণ যেন হাঁস না থাকে, গরম পানিতে যেন না থাকে, পচা বাসি খাবার থেকে অবশ্যই হাঁসগুলোকে বিরত রাখবেন, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইনের ব্যবস্থা রাখবেন। আর সর্বোপরি একটি কথা যে হাঁস খামার সম্পর্কে নিজে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করবেন। আর অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা প্রতিনিয়ত প্র্যাকটিক্যালি নানা ধরনের ভিডিও আপনাদের মাঝে উপহার দিচ্ছি কর্মজীবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো আপনাদের অনেকটাই কিন্তু কাজে লাগবে প্র্যাকটিক্যালি খামার পরিচালনার ক্ষেত্রে। তো সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা সেই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো গুরুত্ব সহকারে শুনে দেখে এবং নিজ অভিজ্ঞতার মাধ্যমে কাজে লাগিয়ে আপনাদের খামারে আপনারা সফলতার চেষ্টা করছেন এবং অনেকেই সফলতা অর্জন করছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।